সম্মানিত উপস্থিতি। এরপরে আমি যেটা বলবো যে এরপরে আপনাদের সামনে ষষ্ঠ নম্বর দলিল যেটা উপস্থাপন করতে চাচ্ছি, যেখান থেকে স্পষ্ট হয়ে যাবে যে এটি যে বেদআত বা কেন জমহুর আলেম এটাকে বেদআত বলেছেন তার অন্যতম কথা হচ্ছে, যারাই এ জাতীয় যত প্রকারের অনুষ্ঠান বাস্তবায়ন করে থাকে, নবীর মিলাদকে বাদ দিয়ে আপনারা তাদেরকে জিজ্ঞাসা যখন করবেন, তাদেরই অধিকাংশ আলেম বলবে যে আজকে যারা বাচ্চাদের জন্ম অনুষ্ঠান উদযাপন করে থাকে, এটা ইসলামের জামানায় ছিল না, এটা সাহাবিদের জামানায় ছিল না, এটা তাবে তাবিনের জামানায় ছিল না, এটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, যারা আজকেও আমাদের বাংলাদেশের প্রায় মুসলিম পরিবারের ধনী পরিবারের সন্তানদের ক্ষেত্রে বা অনেক সময় গরিব পরিবাররাও কেক কেটে বা কেক নিয়ে এসে কেটে তাদের সন্তান জন্ম উৎসব পালন করে থাকে। যারাই ঈদে মিলাদ পালন করছে তারাই এ কথা বলে থাকে, নবীর ক্ষেত্রে বাদ দিয়ে অন্যের ক্ষেত্রে ঠিকই তারাই বলে থাকে যে এটা ইসলামের কৃষ্টি কালচার নয়, এটা হলো ইহুদি নাসারার কৃষ্টি কালচার, এটা হলো বাতিলদের কৃষ্টি কালচার, এটা ইসলামের অন্তর্ভুক্ত নয়। অথচ যখন বলা হবে যে আপনারাই তো ঈদে মিলাদ নবী নবীর জন্মদিন উৎসব হিসাবে পালন করছেন, তাহলে আপনারা কেন অন্যের ক্ষেত্রে এটাকে বেদাত বলছেন, হারাম বলছেন, ইহুদি নাসারা কৃষ্টি কালচার বলছেন, অথচ নবীর ক্ষেত্রে আপনারা এটাকে মেনে চলছেন? তখন তারা বলে থাকে যে এটা করা ভালো কাজ, এটা করা যাবে, এটা করতে কোনো অসুবিধা নেই। তখন যদি জিজ্ঞাসা করা হয় কেন অসুবিধা নেই, ইসলামে তো এইভাবে এ ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি, তখন তারা আপনাকে আমাকে বলবে যে কোরআন সুন্নায় অনেক কিছুই বাদ পড়েছে, কোরআন সুন্নায় অনেক কিছুই অপূর্ণাঙ্গ রয়েছে, কোরআন সুন্নার অনেক কিছুই বলা হয়নি, যা কল্যাণকর আছে তা এই জামানায়ও আমরা পালন করতে পারি। তো তাদের এই কথার দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাঁচ নম্বর সূরা সূরা মায়েদার তিন নম্বর আয়াত অবতীর্ণ করে যে বলছেন যে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা, যে আজকে থেকে আমি তোমাদের উপর আমার এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আর দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য সন্তুষ্ট রাজি খুশি হিসাবে মেনে নিলাম বা চয়ন করলাম। এই যে আল্লাহ এই কথা যে বলেছেন, তাদের এই কথার আলোকে বোঝা যায় আল্লাহ তিনি নিমিত্তা কথা বলেছেন, তিনি মিথ্যুক। কেননা তিনি বলেছেন যে তিনি ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, তিনি বলেছেন যা কিছু মানুষকে দেওয়ার সব তিনি পরিপূর্ণভাবে দিয়েছেন, তিনি বলেছেন মানুষের যত নিয়ামত মানে কি যা কল্যাণ মানুষের জন্য আমি আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ আয়াত দলিল নাজিল করে এগুলো বলছেন, আর বর্তমানে আমাদের এই মুসলিমরা বলছে যে ইসলামে কিছুই এখনও অপূর্ণাঙ্গ আছে, তাদের কথায় বোঝা যায়। তাহলে এ কথা দ্বারা বোঝা যায় যে আল্লাহ যেহেতু কখনো মিথ্যা কথা বলেন না, আল্লাহ সর্বদাই হক, তিনি তার নামই হলো হক, তিনি সর্বদা হক ছাড়া কোনো কথা বলেন না, তাহলে বোঝা যায় যে আল্লাহ যা বলেছেন তাই সত্য, ইসলাম হলো পরিপূর্ণ, দিন ইসলাম হলো পরিপূর্ণ, এতে কোনো অপূর্ণাঙ্গের কোনো চিন্তা কল্পনা করার কোনো সুযোগ নেই। তাহলে তারা যে বলে তাহলে কি তারা যে কথা বলে, আল্লাহ আজ থেকে 1450 বছর আগে বলে গেছে এই নামধারী মুসলিমরা, এরা নামধারী মুসলিম বা যারা অমুসলিম রয়েছে অসংখ্য এরকম আল্লাহর বান্দা রয়েছে, তারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে বেড়ায়, আল্লাহর নামে মিথ্যা কথা প্রচার করে সমাজে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে আল্লাহ সম্পর্কে ইসলাম সম্পর্কে বিভ্রান্তিতে ফেলার জন্যই তারা এরকম কথা বলে বেড়ায়। একথা আল্লাহ আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন। একটু লক্ষ্য করি 6 নম্বর সূরা সূরা আনআমের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির যে বড় জালেম, ওই ব্যক্তির সে বড় জুলুমবাজ, বড় ফেতনাবাজ, বড় জালিম আর কে হতে পারে, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, যেখানে আল্লাহ বলেছেন দীন ইসলাম পরিপূর্ণ, তারা কথায় কাজে কর্মে বলতে চায় দীন ইসলাম পরিপূর্ণ নয়, এরা অঙ্গি ভঙ্গিতে কথাবার্তা বলার মাধ্যমে আল্লাহর ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে, আর আল্লাহ বলছে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, আও কাযযাবা বি আয়াতিহি, বা আল্লাহ যে আয়াত বা আল্লাহ যে হুকুম আহকাম আল্লাহ যে নিদর্শন অবতীর্ণ করেছেন সেগুলোর ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে অত্র আয়াতের দুটি অংশ থেকেই বোঝা যায় সরাসরি আল্লাহকে মানুষ মিথ্যা আরোপ করে থাকে, আবার আল্লাহকে মিথ্যা আরোপ করে কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতকে অমান্য করার মাধ্যমে, মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে।
যেখানে আল্লাহ স্পষ্ট সূরা মায়েদায় বলল দ্বীন ইসলাম পরিপূর্ণ, তারা কথায় কাজে কর্মে বলতে চায় দ্বীন ইসলাম এখনো পরিণাম পরিপূর্ণ হয়নি, যুগে যুগে অনেক ভালো আমাদের দরকার রয়েছে, এগুলো ইসলামে ছিল না এখন দরকার রয়েছে, এভাবে বলতে চায়। এর মাধ্যমে বোঝা যায় দ্বীন ইসলাম এখনো পরিপূর্ণ হয়নি। কেয়ামত পর্যন্ত এরকম নতুন নতুন আবিষ্কৃত ইবাদত, ভালো ভালো ইবাদত আসবে, সেগুলো ইসলাম ইসলামের নামে চালিয়ে গ্রহণ করতে হবে, তারা এগুলো বলতে চায়। তো আল্লাহ আজ থেকে 14.5 বছর আগেই বলেছেন যে এরা হলো মিথ্যুক, এরা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, এরা আমার নামেও মিথ্যা অপবাদ দিয়ে থাকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু লা ইউফলিহুল জালিমুন, আর এই সকল যত জালেম আছে এই জালেমদের কোনো কলা কৌশল পূর্ণাঙ্গ হবে না, এরা না ইহকালে না পরকালে কোনো কালেই সফল কামিয়াব লাভ করতে পারবে না। কারণ হলো জালেম যারা আল্লাহর নামে জুলুম করেছে, আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করেছে, এই এরা হলো সবচেয়ে বড় জালেম, এদের না কোনো দুনিয়াতে কামিয়াব হবে না পরকালে এরা কামিয়াব হতে পারবে, একথা আল্লাহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, আরও স্পষ্ট একটি আয়াত দেখুন, আল্লাহ সুবহানাল্লাহ বলছেন 61 নম্বর সূরা, সূরা সফফাতের 7 নম্বর আয়াতে যে ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম বড় জুলুমবাজ আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ রচনা করে বেড়ায়। ওয়াহুয়া ইউদুআ ইলাল ইসলাম, অথচ ওই সকল ব্যক্তিকে ইসলামের দিকে আহ্বান করা হয়। আজকে বলা হচ্ছে আপনারা যে কাজগুলো করছেন এটা হলো আল্লাহ রাসূলের নামে মিথ্যা অপবাদ, এটা হলো ইসলামের নামে মিথ্যা অপবাদ, আল্লাহর নামে মিথ্যা অপবাদ, এগুলো ইসলামের জামানাতে স্বর্ণযুগ পর্যন্ত এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। আপনারা ইসলামের হকের দিকে আসেন, ইসলামের সঠিক পথের দিকে আসেন। ওয়াহুয়া ইউদুআ ইলাল ইসলাম, এদেরকে আহ্বান করা হয় যে ইসলামের পথে আসো, মানে ইসলাম যেটা সঠিক পথ দিয়েছে এই সঠিক পথের দিকে আসো, অপব্যাখ্যাকৃত ইসলামের পথে যাওয়ার কোনো সুযোগ নেই, সঠিক যেটা সরল যেটা সেই পথের দিকে আসো, এভাবে তাদেরকে আহ্বান করা হয়। অথচ তারপরও তারা এই আহ্বানে সাড়া দিতে চায় না, তারা তাদের পথেই অবিচল থাকতে চায়, এভাবেই তারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ করতে চায়। আল্লাহ বলছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা ফেরা হলো জালিম, আর জালিম সম্প্রদায় যত ইসলামের নামে অপব্যাখ্যা করে বিভিন্ন ব্যাখ্যা করুক না কেন, এরা কখনোই হেদায়াতের পথে আসতে পারবে না। কারণ আল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াহদি, হেদায়াত দান করেন না আল কওমাজ জালিমিন, যারা জালিম সম্প্রদায় এদেরকে আল্লাহ কখনোই হেদায়াত দান করেন না। যদিও কোরআন সুন্নাহ নিয়ে তারা সারা জীবন শুয়ে থাক, তারপর কোরআন সুন্নাহ দ্বারা তারা কোনো উপকার লাভ করতে পারবে না, কারণ আল্লাহ তাদেরকে কোরআন সুন্নাহর উপকার লাভ করতে দিবে না। সম্মানিত উপস্থিতি, কতটুকু আয়াতের মাধ্যমে বোঝা যায় যে ইসলাম আসলেই পরিপূর্ণ। আর যারা বলতে চায় যে কোনো কোনো ব্যাখ্যার মাধ্যমে অপব্যাখ্যা করে বলতে চায় যে ইসলাম এখনও অপূর্ণাঙ্গ রয়েছে বা নতুন কোনো ভালো আমল থাকলে সেটা গ্রহণ করা যাবে, এভাবে তারা বলতে চায়, বুঝতে হবে এরা আল্লাহর আয়াতকে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করছে, আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, এরা হলো জালেম, আর এরা কখনোই সঠিক পথে থাকতে পারে না। এর দ্বারা বোঝা যায় যে আসলেই কেন জমহুর আলেমগণ এটাকে বেদআত বলেছেন, দলিল থেকে স্পষ্ট বোঝা যায়।